फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ। आज के हजारों लक्ष मानुष नारायणगंजेर फतुल्लार जमीने रास्ता घाट ब्लॉक हो गेल। যদি সকলকে একটা লাইনে দাঁড় করা হয়, একটু গভীরভাবে তাকিয়ে দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার মিল নেই। আপনারা বলেন, এত সুন্দর কারিগর তিনি নাম কি? আল্লাহ যা আমাদেরকে মায়া করে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই লামর তো অবশ্যই কাদর তো অবশ্যই দুইটা অবশ্যই অবশ্যই কেন ব্যবহার করেছেন তা কিদের জন্য কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি অতীব নমুনায়, অতীব সুন্দর নমুনায়। এখানে আল্লাহ হাসান শব্দ ব্যবহার করে নাই, আহসান শব্দ ব্যবহার করেছেন। যারা মাদ্রাসার আলেম মাদ্রাসার ছাত্র তারা জানেন, আহসান শব্দটা ইসমে তাকদীর সিগাব, শুধু সুন্দর নয়, আল্লাহ বলেন আমি বান্দাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা বেশি দূরে গিয়ে আল্লাহকে চিনতে হবে না, আল্লাহকে চিনতে গেলে অনেক দূরে যাওয়ার দরকার নাই, শুধু মাত্র নিজের দিকে তাকান, তাকাই দেখবেন আমার আল্লাহ কেমন কুদরত আপনি বুঝতে পারবেন। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামীর জন্য পাঠিয়েছেন, এই জন্যই তো আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, এই নারায়ণগঞ্জবাসী ফতুল্লাবাসী, জবান খুলে বলুন আমরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ এখনো আসতে শোনা যাচ্ছে, জবান খুলে বলুন আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ এখানে ডাক দিয়েছেন বেঈমানকে নাকি ঈমানদারকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, দুখুলু তোমরা প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে। খুব মনোযোগ, খুব মনোযোগ, আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম মানে কি মারামারি কাটাকাটি নাকি শান্তি? কথা বলুন, ইসলাম মানে শান্তি? ইসলামের একটা অর্থ রয়েছে, একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো মানবতা, আর একটা অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটা অর্থ হলো একতা। যখন এই পৃথিবীতে সারাটা পৃথিবী মানবাধিকার বিহীন ছিল, সাড়ে ১৪০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাইমের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা তো গর্বিত, আমরা তো আনন্দিত, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা মুসলমান, আমরা অন্য কোনো ধর্মের মানুষের ঘরে জন্মগ্রহণ করিনি, আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। এ যুবক, মুসলমান শব্দটা অনেক দামি একটা শব্দ, এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশাল মুসলমানদেরকে একটু স্মরণ করে মুসলমানদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেক কষ্টই করতেছেন, তারপর আমরা তেলাওয়াত করতেছি যেন আল্লাহ পাক শান্তি নাজিল করে, মারহামা গন্না না, আমি আবারও করছি, মুসলমান না হইয়া মরিও না। এখন আমার দেশে অনেক মুসলমান আছে, কাজে হলো গায়রে মুসলমান, এরা নামে মুসলমান কাজে মুসলমান নয়, কথা বলেন ঠিক কি না বলেন? বহুত মুসলমান আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, আবার অনেক মুসলমান আছে নিজেরা গর্ব করে বলতেছে আমরা মুসলমান, কিন্তু এদের কাজে কর্মে মুনাফিকি আছে না না। মুনাফিকি করার নাম ইসলাম নয়। যারা মুনাফিকি করে, আল্লাহর হাবিব সাড়ে 1400 বছর পূর্বে বলেছেন, কাফের আমাকে রক্ত জড়িয়েছে কিন্তু কাফেরদের কষ্ট আমি কিছু মনে করি নাই, কিন্তু মুনাফিকরা আমার পিছনে নামাজ পড়েছে, আবার আমার সঙ্গেই তারা গোপনে গোপনে কনস্পাইরেসি করেছে, ষড়যন্ত্র করেছে। এই জন্য মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কি না বলেন? মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য যুবক, আজকে সবকিছু আপনাকে জানতে হবে, মানতে হবে, কারণ জানার নাম ইমান নয়, মানার নামই হইল ইমান, কথা বলেন ঠিক না? মানার নাম ইমান। এই জন্য আমি বলেছিলাম আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই সুরে বলেন বিল্ডিং না কবর? এই কবরে যারা গিয়েছেন তারা কি ঈদের দিন আমার বাড়িতে আসে? যারা কবরে চলে গিয়েছেন তারা কি মাঝে মাঝে মিস কল দেয়? যারা কবরে চলে গিয়েছেন তারা কি আপনার কাছে কিছু চাইতে পারে? এই জন্য যুবক, আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবেন, এই জন্য আসল ঘরটাকে চোখের মধ্যে বাসিয়ে বাসে আমার কথাগুলো শ্রবণ করুন। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আমরা আল্লাহকে মানব শতভাগ মানব, আমরা নবীকে মানব শতভাগ মানব, আমরা ওলি আল্লাহকে মানব শতভাগ মানব, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা আল্লাহ আল্লাহ জিকিরি করে, দিনের বেলা আবার আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, অনেক কাছে দিনের বেলা নবী নবী করে, রাতের অন্ধকারে যদি খ্রিস্টানদের কাছে তাদের ইমান বিক্রি করে আসে না নাই। আমার খবর, ফাইজুল ইসলাম সাহেবের খবর, সেলিম মেম্বার সাহেবের খবর, যত খবর বলেন না কেন, প্রকাশ্যে কিংবা গোপনে যাই করেন না কেন, পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এরকম গেলে ওয়াজ করতে পারবো না ভাই, এরকম আওয়াজ করলে ওয়াজ হবে না। আপনারা নীরব নীরব মুখ বন্ধ রাখেন, কাউকে আসতে দিবেন না, রাস্তার প্রয়োজনে 200 লোক দাঁড়িয়ে দেন, ব্লক করে দেন, কাউকে ঢুকতে দিবেন না, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, হুট করে ধাক্কা মেরে ভিতরে ঢুকবেন, একটা ক্ষতিও হয়ে যেতে পারে, আপনার ভাই কষ্ট পাবে, আপনার ভাই ব্যথা পাবে। আমি বলছি আপনারা রাস্তা ব্লক করে দেন, মাঠ আছে মাঠে দাঁড়ান, হাট ঘাট বাসের ভিতরে বসে বসে বয়ান শুনেন, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা মুসলমান তো ঠিক না বেটি? এই জন্য আপনাদের দায়িত্বটা বড়, জানার নাম ইমান নয়, মানার নাম হল ইমান, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আসল ঘরের নাম কবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি অস্বীকার করছো ফাবি আলা রব্বিকুম তুকাযিবান ঘোষণা কার তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা ছিলে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত জবান খুলে করে আমরা ছিলাম নিষ্প্রাণ কথা বলেন ঠিক কিনা এই নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে আরো জোরে বলেন কে নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ এই প্রাণটা একদিন কেউ নিবে না জবান খুলে বলেন কে নিয়ে যাবে আমি ছিলাম নিষ্প্রাণ আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন প্রাণ পাওয়ার পরে আপনাদের নারায়ণগঞ্জ চার আসনের মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জের মাটিও মানুষের কিংবদন্তি নেতা আজ একএম স্বামী ওসমান সাহেব আজকের প্রধান অতিথি জীবন পাওয়ার পরে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন তাহিরি বক্তা জীবন পাওয়ার পরে বক্তা প্রধানমন্ত্রী জীবন পাওয়ার পরে রাষ্ট্রপতি জীবন পাওয়ার পরে ওসি মহোদয় জীবন পাওয়ার পরে ডিসি মহোদয় জীবন পাওয়ার পরে আল্লাহ বলেন আমি তোদেরকে নিষ্প্রাণের মাঝে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়ে গিয়েছ আমি আল্লাহ যাকে ইচ্ছা করেছি তাকে রাজত্ব দিয়েছি কথা বলেন ঠিক কি না আবার যাকে ইচ্ছা করেছি ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি ঠিক কি না যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো ধৈর্যশীলদের সাথে কেউ না থাকো একজন আছে জবান খুলে বলো তিনি কে নামাজ পড়তে গেলে ধৈর্য লাগবে কি লাগবে না আল্লাহ মানে ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধৈর্য এবং নামাজের নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আসসাবরু মিফতাহুল ফালাহের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ছিলে নিষ্প্রাণ আমাদেরকে জীবন দিয়েছে কে জীবন দেওয়ার পর আমি দুইতলা বিল্ডিং এর মালিক জীবন পাওয়ার পরে আমি পাঁচতলা বিল্ডিং এর মালিক জীবন পাওয়ার পর আমি একটা টিমের ঘরের মালিক জীবন পাওয়ার পরে বাবা নবীর মহব্বতে আপনারা ধাক্কা ধাক্কি করবেন না দয়া করে আল্লাহর ওয়াস্তে বসুন বাবা এইভাবে এত স্বল্প জায়গা এত বিশাল বড় জায়গায় তো মানুষ তো বেশি এই ধাক্কা ধাক্কি করবেন না দয়া করে দুরুদ শরীফ পড়েন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
সকলের মনের খবর জানে কি জানে না, এই জন্য যুবক ভাইয়ের আমার আর ভাই কিন্তু ফাইজুল ভাই কিন্তু খুব হৃদয় থেকে বলতেছে আপনাদেরকে অনুরোধটা যে কি বা আশাই করবে সেখানে তিনি বুঝতে পারতেছে কি করবে। আর মানুষ মানুষ এমনি তো কয়েকগুণ বেশি হয়ে যাওয়ায় আমাদের একটু চাপ পড়ে গেছে, তারপরে একটু জবানটা ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ। এখন আপনারা কথা বললাম, আমি কথা চালিয়ে যাব। আমি আগামীকাল আবার তিনটা প্রোগ্রাম রয়েছে দিনের বেলা সিলেট প্রোগ্রাম করব, ভাই আমার কষ্ট দিয়েন না, আল্লাহর ওয়াস্তে ফতুল্লাহ তানার মানুষ কষ্ট দিয়েন না, কথা বলবেন না শুধু কান দিয়ে শুনুন। আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদেরকে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ। প্রাণ পাওয়ার পরে আমরা একজন টিনের ঘরের মালিক, প্রাণ পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, প্রাণ পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, প্রাণ পাওয়ার পর কেউ গাছতলায় থাকে, প্রাণ পাওয়ার পরে ফুটপাতে থাকে। আপনারা বলেন যে যেখানে বাস করুক না কেন আমরা বান্দা কাম, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে আমি আল্লাহ সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব, এরপর আবার কি করব, সুম্মা ইউহিকুম, আবার তোমাদেরকে জীবন দিব। জীবন পাইলাম দুইবার, আমার আল্লাহকে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার আবার মরার পরে যে জীবনটা দিব এই জীবনটা হলো তোমাদেরকে প্রথম যেইভাবে আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, তোমরা দুনিয়াতে যাইয়া কে কোন কাজ করেছো কিভাবে চলেছো তার পুঙ্খানো পুঙ্খানো জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জীবন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মরণ দিবেন? মরণ তো দিবেন ঠিক আছে, কিন্তু মরণটা অনেক কঠিন রে বাবা। আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে তার যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার জানটা বের করে নিয়ে যাবে। হ্যাঁ যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনে কত জানাজার নামাজ পড়েছি, জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনেছি, শুনে শুনে আমাদের জবান দিয়া বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আওয়াজটা বড় হৃদয় বিদারক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন মারা যাব আমার মরণের খবর শুনে কেউ এই তাসবিহটা পড়বে, আমা আমি যখন মারা যাব আর একজনের জানাজার নামাজে আমি যেমনে যাই এমন ভাবে জানাজার নামাজে আমি যাব, আমি যখন মারা যাব আমার জানাজার মধ্যে আবার অন্য কেউ যাবে। এই জন্য যুবক কেউ বলতে পারে না কে কোথায় মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন ওয়ামা তাদিরি নাফসুন বি আইনে আউদিন তামো, এ বান্দা তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না। আপনারা জবান খুলে বলুন আজকে মাহফিলে এসেছেন বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আসেনি, এই জবান খুলে কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য তো আমি আমার বাসায় প্রায় সময় বলি কত জানাজার করেছি নামাজ দিয়েছি কত দাফন
মসজিদে এলানে হবে সোহাবে সে শিখাতে ঠিক কি না বলো আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানে হবে সোহাবে সে শিখাতে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি না মা যে দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার জানাজারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে সে শিখাটে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সোহাবে সে শিখাটে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তুই সাদা কাফন জানাজা পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ হে আমার আব্বু জিরারি ও বন্দর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু যতই হাসাহাসি করতেছো ধাক্কা ধাক্কি করতেছো আমি যতই বয়ান চালাইতেছি আপনারা যতই শুনতেছেন কিন্তু মনে রাখবেন একটা সেকেন্ড সেকেন্ড করে কিন্তু আমার জীবন থেকে হায়াতটা চিরদিনের জন্য ঝরে যাইতেছে কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআনের আয়াতের দিকে মনোযোগী হয়ে যান আল্লাহর কসম করে বলি বন্ধু এমনও হতে পারে আজকের মাহফিলটাও আমাদের সবার জন্য না জাতির উসিলা হতে পারে কি পারে না এখন যদি বলি যুবক আমার এখানে কে কে সুদ খেয়ে মাহফিল এসেছো হাত তুলো কেউ তুলবে না কে কে জিনা করে মাহফিল এসেছেন হাত তুলে কেউ তুলবে না কে কে গীবত করে এখানে এসেছেন হাত তুলে কে কে গুনাহ করে এসেছেন হাত তুলুন কেউ তুলবে না কেন তুলবে না জানেন এই বাইরে কারণ তাহির হুজুরের সামনে যদি বলি আমি সুদ খাই আমি লজ্জা পামো তাহির হুজুরের সামনে যদি আমি বলি আমি জিনা করছি আমি লজ্জা পামো তাহির হুজুরের সামনে যদি আমি বলি আমি চুরি করি আমি ডাকাতি করি আমি মুনাফিকি করি তাইলে আমি লজ্জা পাবো হাজার মানুষের সামনে আমি অপরাধী বলে সাব্যস্ত হব কিন্তু তোমাকে একটা কথা আজকে মানাই লাগবে জবানটা ছাইরা বলতে হবে তোমার গুনাহ প্রকাশ্যে কিংবা গোপনে কেউ জানো কার না জানো একজন জানে চিৎকার মাইরা সেই মনিবের নামটা বলো তিনি কে একজন জানে তিনি আমার রব তিনি আমার সব এই জন্যই তো কথায় কথায় চলে এসেছে হযরতে মূসা কালিমুল্লাহর কথা মনে হইয়া গেল মূসা আলাইহিস সালামের আমলে তার কওমের মধ্যে বৃষ্টি নাজিল হয় না কওমের মানুষগুলা মূসা নবীর ডাক দিয়ে কয় আপনারা বলেন মূসা নবী কি নরম নবী না গরম নবী আরো জোরে কওয়া লাগবে কেমন গরম আজরাইল আসছে
চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলবেন না। ওই মূসা কালিমুল্লাহ, আজকের বয়ানের মূল বিষয় হলো তাকওয়া। কথা কম না কেন? মূল বিষয় কি? তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, ওরা রাতের বেলা সেহরি খাইয়া ইফতারের সময় ইফতার করে, দরজা লাগায় দুপুরের বেলা ভাত খাইয়া আবার পেট ভরে ইফতার করে না। আমার সমাজে অনেক মানুষ আছে না, নাই দুধ গ্রহণ করছে 3 কেজি, আবার পানি দিয়ে দিছে 1/2 কেজি, 1/2 কেজির দাম পাওয়ার জন্য 25 টাকার লোভে পানি মিশাইয়া দিছে। যারা তাকওয়াবান তারা কখনো দুধের মধ্যে পানি মিশাই না। জবান খুলে বলো ঠিক না বেঠি? আজকের ওয়াজের বিষয় কি? সময় তো দিতে হবে রে ভাই। এ ভাই আমার দিকে একটু মনোযোগ দিতে হবে রে ভাই। এ ভাই আজকে কে আগে মারা যাব আমরা কেউ বলতে পারি না। আমি বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি যখন বাড়ি থেকে বের হয় মনে করি এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। ঠিক কি না বলো? এই জন্য কেউ হুড়াহুড়ি করবেন না গো। আজকের বিষয়ের নাম হলো তাকওয়া। ঠিক কি না বলো? মূসা কালিমুল্লাহ তার উম্মতের একটা কওমের মধ্যে দৃষ্টি হয় না। জবান খুলে বলা লাগবে দৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন দেওয়ার মালিক কে? আবার বন্ধ কইরা দেই কে? মূসা নবী একদিন তোর পাহাড়ে যায়া বলছিল আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলছে আমি বৃষ্টি নাজিল করি। আরো জোরে জবান খোলো। যতবার সুবহানাল্লাহ কইবেন সওয়াব আছে না নাই? মূসা নবী আল্লাহর প্রশ্ন করে আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। মূসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে খুব অভ্যস্ত, এবার দ্বিতীয়বার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন, এই ফয়জুল ভাই আপনি কিন্তু টেনশন করেন না, আল্লাহ কি কই শুনেন। মূসা নবী আল্লাহরে ডাক দিয়াতে আল্লাহ প্রথম খুশি হইলে তুমি কি করো? কই বৃষ্টি নাজিল করি। কই এর চাইতে বেশি খুশি হলে কি করো? কই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সব মেহমান, সব কি? এরপর আর কি ওয়াজ করতাম? সব মিলাইতেছি যে এরপরে যদি বুঝ আসে আলহামদুলিল্লাহ। এরপরে মূসা নবী ডাক দিয়ে কি আল্লাহ প্রথম খুশি হইলে তুমি বৃষ্টি নাজিল করো, এর চাইতে বেশি খুশি হলে মানুষের বাড়িতে মেহমান পাঠাও। ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে মূসা রে এর চাইতে যদি আমি আল্লাহ বেশি খুশি হয় বান আমার বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ বলে। এখন আমার সমাজে মেহমান বেশি আইলো বেজার, বৃষ্টি একদিনের জায়গা 3 দিন হইলো বেজার, আমার একটা মেয়ের জায়গা 3টা মেয়ে হইলো বেজার। কথা কোন ঠিক না বেটি? যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? এই জন্য আপনার ধাক্কা ধাক্কি করলাম আমি বেজার না যেহেতু আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই মূসা নবীর কিছু উম্মতের দল মূসা নবীর জায়গা ডাক দিয়ে কয় মূসা আমাদের মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পশু পাখি গুলো না খাইতে খাইতে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, জবান খুলে বলো বৃষ্টি দেওয়ার মালিককে। এবার মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে বৃষ্টির দরখাস্ত করলেন, এর কোনো বৃষ্টি নামে নাই। কিন্তু বন্ধুরে আমার এই বন্দরের বাবারা, ফতুল্লার বাবারা, নারায়ণগঞ্জের বাবারা, এ সাইনবোর্ডের বন্ধু, যাত্রা বাড়ির বন্ধুরে, আজকে কথায় আপনাদের বোঝাই লাগবে, আর কথা বলবো না, ডাইরেক্ট বয়ানে আসি। এবার যা মনে হয় তা করেন। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে নাই, মূসা কালিমুল্লাহ আসিয়া সকল কওমের উম্মতদেরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া গেছে। একটা নামাজের নাম সলাতুল ইস্তিসকা। এটা হলো বৃষ্টি প্রার্থনার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর বাবা
বাবা যদি কোনো প্রয়োজন থাকে হাজতের নামাজ পড়েন, নামাজ আছেনি? হাজতের নামাজ আছে, এশরাকের নামাজ আছে, তাসবীহের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আর একটা নামাজ হলো সালাতুল ইস্তিসকা। মূসা কালিমুল্লাহ যেই কওমের মধ্যে বৃষ্টি হয় না, লক্ষ মানুষ নিয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া গেছে, এবার তিনি নামাজটা আদায় করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। যেই মাত্র বৃষ্টি দেয় না, মূসা কালিমুল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ আমাদের মাঝে কেন বৃষ্টি হয় না? এরপরে আমার আল্লাহ একটা জবাব দিলেন বড় চমৎকার। আপনারা বলেন এখানে কে অপরাধী কে নির্দোষ, আমার আল্লাহ জানে কি জানে না? আপনি যদি কোনো খুন করেন, আপনাকে প্রশাসন ধরার জন্য তালাশ করবে, আপনি আপনি অপরাধীকে প্রশাসন ধরার জন্য তালাশ করবে। আর বান্দা যখন গুনাহ করে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইয়া তাকে ওই অপরাধীকে ক্ষমা করার জন্য, দুনিয়ার প্রশাসন অপরাধীকে সাজা দেওয়ার জন্য খুঁজে, আর আমার আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্য চাইয়া তাকে অপরাধী রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান আর গাফফার নামের ওসিলায় তোরে ক্ষমা করে দিব। এই জন্য মুসলমান তিনি নামাজটা পড়াইলেন, নামাজটা পড়াইয়া তিনি আল্লাহর ডাক নিয়ে বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার কওমের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো একেবারে জলে একেবারে দুর্বল হয়ে গেছে, শুধুমাত্র তাই নয় আমার এলাকার ফসলাদিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে মুসারে, কোনো দিনও বৃষ্টি হবে না, যদি বৃষ্টি পাইতে চাও তুমি যাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছো, ওই নামাজিদের ভিতরে এমন একটা বান্দা আছে যেই বান্দাটা 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই, এই লোকের গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছি। মূসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ অসন্তুষ্ট হইছে বলি কি বৃষ্টি বন্ধ করে দিছো? আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বৃষ্টি বন্ধ করে দিছি, কারণ সে রাতের বেলা গুনাহ করে দিনের বেলা তওবা করে, দিনের বেলা গুনাহ করে রাতের বেলা তওবা করে, কিন্তু আমার আল্লাহ তো একবার তওবা কবুল করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার কাছে তওবা কর, তওবা মানে ফিরে আসা, একবার যা গুনাহ করার কইরা ফেলাইছস কিন্তু আমি আল্লাহর কাছে একবারে খালিস নিয়ত তওবা কর, আর যদি কোনোদিন গুনাহের দিকে ফিরে না যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বান্দা থেকে বন্ধু বানায় আনিব। আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। এই জল্লা বুড়ি ওই মূসা কালিমুল্লাহ একটা আল্লাহর প্রশ্ন করে, একটা প্রশ্ন করলেন, আল্লাহ অপরাধ করছে একজন, শাস্তি কেন পুরা কওমের মানুষ পাবে? ওয়াজটা এখানে, শাস্তি দিবেন একজনকে, গুনাহ করলে 40 বছর একজনে গুনাহ করেছে, বাকি কওমের মধ্যে পুরা সমাজের মধ্যে কেন আপনি গজব দিয়া দিলেন? আল্লাহ ডাক দিয়ে গজব কেন দিছি জানো নি? এ যখন প্রকাশ্যে গুনাহ করত তখন সমাজের মানুষ সবাই দেখত, কিন্তু সমাজের মানুষ নীরবতা পালন করত, এই জন্য অপরাধ দেখিয়া নীরবতা পালন করা আরেকটা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? কি এমনি আইসা পড়ছে? এমনি আইসা পড়ছে করোনা? করোনার মহামারী এমনি আসে নাই? বান্দা গুনাহ করতে করতে ছোট ভাইটা বড় ভাইরে মানে না, সন্তান তার মারে মানে না, সমাজের মানুষ সিনিয়র জুনিয়রে কোনো ভেদাভেদ নাই, বিশ্বের ইহুদি খ্রিস্টান না মুসলমানকে মাইরা লওয়ার স্বপ্ন দেখছিল, বিভিন্ন মুসলমান আমার বিদুর্মীদের কাছে কি করছে জানেন নি? টাকা খাইয়া ক্ষমতার লোভে আমার ইমানুল বিক্রি করে ফেলাইছে, ঠিক কি না বলেন? তখন আল্লাহ রাব্বুল আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে যত গজব দেখবা
আল্লাহ প্রদত্ত সব আমাদের হাতের কামাই, আমরা গুনাহ করতে 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 বরবাদ করে ফলাইছি। আজকে গুনাহ করছে 10 জন, নীরব রইছে 90 জন। আল্লাহ কয় তোরা নীরব রইলি কেন? এই জন্য তোদের মধ্যে গজব দিব। ঠিক কি না বলেন? যদি তোমার ক্ষমতা থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করো, এরপরে যদি তুমি না পারো নীরবে নীরবে তার কাশকারে নিন্দা করো, ঘৃণা করো, এটাই হলো তোমার প্রকৃত ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়েছে মুসারি অপরাধ করছে একজন, শাস্তি দিছি পুরো কৌমের উপরে, কারণ এরা নীরব ছিল, তারে প্রতিবাদ করে নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলে যায়, বুঝুনি বুঝুনি গে ওয়াজ আমার, বুঝুনি, বোঝার জন্যই শুধুমাত্র বলছি। আল্লাহ ডাক দিয়া কয় মুসারে, তোমার মুসল্লিদের ভিতরে ওই অপরাধীরা আছে, কেউ জানে না জানে কে? আরো জোরে জানে কে? কে কে কেন সুদ খান হাত তুলেন? লজ্জা পায়, লজ্জা পায়। কে কে মারে কষ্ট দেন হাত তুলেন? লজ্জা পায়। কি পায়? লজ্জা পায়। কিন্তু এখানে সুদকুর আছে, এখানে গুসকুর আছে, এখানে জিনাকুর আছে, মারে ভাত দেন এমন লোক আছে। কিন্তু আমি যদি বলি তোমরা কারা হাত তোলো, হুজুর আমার লজ্জা লাগে। আমি ফতুল্লা থানার মানুষকে বলতে চাই, কেউ যেটা জানে না জানে কে? আরো জোরে বলো জানে কে? এবার ওই আল্লাহ কয়, আল্লাহ ঘুমুর ফাঁস করে দিছে, আল্লাহ কয় তুমি আমার কাছে চাইলে লাভ হইব কি? যার জন্য বৃষ্টি দেই না ওই লোকটা নামাজের ভিতরে আছে, এই লোকটারে বের করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিব। ঘরের ভিতরে যদি পাঁচটা ভাইয়ের মধ্যে একটা ভাই যদি বিয়াদব হয়, একটা ভাই যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এর কারণে কিন্তু গোটা ঘরটা আল্লাহ জ্বালাইয়া দিব। কেন জানেন নি? যে তোমার সন্তানকে তুমি কেন টেক কেয়ার করো না? এই কথা বলেন ঠিক কিনা? তোমার ছোট ভাইকে তুমি কেন দেখে রাখো নাই? এই জন্য তোমাকেও সেই শাস্তির মধ্যে পড়তে হবে। ও যুবকের দল, এবার আমার আল্লাহ বলেন দাও বৃষ্টি দেওয়ার মালিককে। এবার মুসা কালী বললেন ডাক দিয়া কই, আল্লাহ ও আমার আল্লাহ গো, এই লোকটা তো আমি চিনি না, আমি তো তারে কোনোদিন দেখি নাই, এখন লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি যদি ঘোষণা করি, এখন ওই লোকটা তো আমার কথা নাও শুনতে পারে। যেহেতু ওই সময় সাউন্ড সিস্টেম ছিল না, মূসা নবী হলো ইমামতের মিম্বারে, কিন্তু মানুষগুলা হলো লক্ষ লক্ষ মানুষ, সামনের কথা তো পেছনের কেউ শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মূসা রে, মানুষ শুধু এটা কেন, সারা পৃথিবীর মানুষ যদি মুসল্লি হইয়া যায়, তুমি শুধুমাত্র মুখ দিয়া ঘোষণা করে দাও, ওই বিয়াদবের কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি বের হয়ে যাও, তোমার এই গলার সাউন্ডটা সকল মুসল্লিদের কানে কানে পৌঁছাইয়া দিব আমি আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবকের দল আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, শুনে রাখো, মূসা কালী বললা কয় হে মুসল্লি, কষ্ট হচ্ছে আপনাদের? না, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়াজের বিষয় কি? কথা বলেন, ওয়াজের বিষয় কি? ওয়াজের বিষয় কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তোমার পিছনে এসপি নাই, ওসি নাই, ডিসি নাই, কেউ নাই, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। মনে রেখেন ফাইজুল ইসলাম ভাই, আপনার সঙ্গে আল্লাহ রয়েছেন।
কেন জানেন? একমাত্র আপনার অন্তর আল্লাহর ভয়ের কারণে। আমি বলি না আল্লাহর কোরআন কয়, আমি যখন আয়াতটা তেলাওয়াত করব আপনারা সূরা আল্লাহু আকবার বলবেন, পারবেন না সবাই? আমি সামনে বললো, পিছনে শুনবে কে কিভাবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা তুমি শুধু বলে দাও, আমি আল্লাহ সবার কানের মধ্যে তোমার সাউন্ডটা পৌঁছাইয়া দিব। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুসা কালিমুল্লাহ বললেন, হে মুসল্লি কেরাম, বৃষ্টি কেন হয় না? আমার আল্লাহ আমাকে বলেছে, মুসল্লিরা বলেন কেন হয় না, ওই আমার সমাজের মধ্যে এমন একটা গুনাহগার আছে, 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই, এই লোকের কারণে গোটা সমাজের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইয়া বৃষ্টি বন্ধ করে দিছে। মুসল্লিরা বলেন, এখন উপায় কি? কয় উপায় কি শোনা, যে এই লোকটা 40 বছর ধরে গুনাহ করেছে, এই লোকটা আমার পিছনে নামাজ পড়েছে, লোকটা কি সামনে আছে না পিছনে আছে আমি জানি না, তবে অবশ্যই তার কানের ভিতরে আমার মেসেজটা পড়ছে, কারণ তার একজনের কারণে গোটা সমাজের মানুষ কষ্ট পাইতেছে। ওই লোকটা এখন বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হইয়া যাবে, কিন্তু যেই লোকটা 40 বছর ধরে গুনাহ করে এখন লাখো মানুষের ভিড়ে, এই লোকটা যদি বের হইয়া যায় পাবলিকের কাছে ধরা খাইবো। যেমন ভাবে আমি বলছি, কে কে সুদ কান হাত তোলেন আপনারা তোলেন নাই ধরা খাইয়া যাবেন, কে কে জিনা করেছেন হাত তোলেন তোলেন নাই ধরা খাইয়া যাবেন, ওই লোকটাও কয় এখন যদি আমি বের হইয়া যাই আমি ধরা খাইয়া যাব। এই মুহূর্তে লোকটাও নামাজের ভিতরে দাঁড়াইয়া রইছে, মুসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে, আর শত শত মুসল্লিরা অপেক্ষা করতেছে, কিন্তু বাবা বৃষ্টিও হয় না লোকটাও বের হয় না, লোকটা বের হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতেছেন কেউ বের হয় নাই, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর জোরে গোনা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, এখন মুসা নবী হালকা ধরা খেয়ে গেছে, উম্মত ডাক দিয়ে ও মুসা আপনি বলেছেন ওই লোকটার কারণে বৃষ্টি হয় না, এই লোকটা বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হবে, এখন দি লোকটাও বের হয় নাই, আল্লাহ তো বৃষ্টি নাজিল করে দিয়েছে। তখন মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, এই লোকটা তো নামাজ থেকে বের হয় নাই, তুমি বলছো লোকটা বের হলে বৃষ্টি দিবা, এখন দি দেখতেছি লোকটা বের হওয়ার আগে বৃষ্টি দিয়েছো, তুমি কি আমাকে আমার উম্মতের মাঝে লজ্জা দিলা নাকি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এই লোকটা বের হয় না, কিন্তু লোকটা কি করছে জানোনি? এই লোকটা হাজার মানুষের মাঝখানে দাঁড়াইয়াও আমি আল্লাহরে এমন ভাবে একটা ডাক মাইরা দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, 40 বছর ধরে কত গুনাহ করছি, কোনদিন লোক সমাজে আমারে ধরা খাওয়াও নাই, আজকে আমি নামাজের মাঝখানে দাঁড়াইলাম, তুমি আমারে হাজার লাখ মানুষের সামনে ধরা খাওয়াইলে আমার কি উপায় হইব? এবার লোকটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসারি, আমি আল্লাহ কেন বৃষ্টি নাজিল করছি জানোস নি? হাজার মানুষের সামনে সে বের না হইয়া আমি আল্লাহ হাশরের ময়দানে তারে যে শাস্তি দিমু, এই ভয় কইরা দুইটা চোখের পানি ফালাইয়া দিছে, তার দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। আর জোরে গোনা আল্লাহ আকবার। এ মুসা, তার চোখের পানি আমার রহমত, এই জন্য আমি আর তার
থাকতে পারি নাই, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আমার ফতুল্লার বাবারা ও নারায়ণগঞ্জের বাবারা লজ্জার কারণে হাত তোলেন নাই, সুদ খান হাত তোলেন নাই, ঘুষ খান হাত তোলেন নাই, চুরি করেন হাত তোলেন নাই, কিন্তু আজকের মাহফিলের মাঝখানে বসিয়া ওই পাগলার মতো দুইটা চোখের পানি ফালাইয়া যদি দিতে পারি, আল্লাহর কসম করে বলি আমাদের গুনাহ ওই পাগলের মতো ক্ষমা হইতে পারে কি পারে না? আর জবান খুলে কও পারে কি পারে না? এই জন্য যুবক আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে তাকুয়াটা পয়দা হয়ে গেছে, যেই জন্য পাগল আল্লাহর কাছে তওবা করে দিয়েছেন। আমার নবী বলে কাহারও যদি টাকা হারাইয়া যায়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি, গুনাহ করেছেন মাহফিল কিন্তু কোন ইমোশনের জন্য নয়, মাহফিল দুনিয়ার কোন ইমোশনের জন্য নয়, মাহফিল একমাত্র আল্লাহ এবং রসুলকে চিনার একটি মাধ্যম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবং রসুল কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে আমার নবী খুশি, এই কথাগুলো বলার জন্য এখন মাহফিলের আয়োজন। বন্ধু রে অন্তরে আল্লাহর ভয় নিয়া দুইটা চোখের পানি এখন ছেড়ে দিবেন। এ বন্ধু, মুসা কালিমুল্লাহ বৃষ্টি দেখেছেন, নবীদের মধ্যে অনেক নবীগণ আল্লাহর ভয়ে তারা শুধুমাত্র কান্না করতেন, অথচ নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য একটা মেয়ের কথা মনে হয়ে গেল, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদের মর্যাদা আল্লাহকে বাড়াইয়া দেয় না কমায়া দেয়, আর জোরে কর বাড়াইয়া দেয় না কমায়া দেয়। এই জন্য বুড়ি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, ও যুবকের দল আর একটা ছেলে মেয়েটার পিছনে পিছনে লেগে গেছে, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমের কদমের কথার কথার হিসাব নিবে হাসরের ময়দানে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? এই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, আমার সমাজেও কিছু ছেলে আছে যে ছেলেগুলা রাস্তা দিয়ে হাঁটলে মেয়েদেরকে উত্তপ্ত করে, এমন কিছু বকাটে খোলাপান আছে না? বকাটে ভাইয়েরা শুনে রাখো, আমি ভাই বলে বলে যাই, তোমার জীবনটা অনেক মূল্য আছে, তোমার জীবনটা অনেক দাম আছে, সময় মতো আল্লাহরে না ডাকলে আমার আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে মরণ নামক থাপা দিয়া সব শেষ কইরা ফালাইতে পারে। কথা বলেন ঠিক কি না? ওই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, আর পিছন দিক দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে লেগেছে, প্রথম দিন ছেলের পিছু ছেলেটা মেয়ের পিছনে লাগলো, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু মেয়েটা বড় আল্লাহ ওয়ালি ছিল। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, যারা সত্যিকার আখিরাতকে ভয় করে, এরা কোনো দিন বেপর্দায় চলে না। কথা বলেন ঠিক কি না? এ আমার আব্বুড়ি, বেশি আর কষ্ট দিমু না, তারপর পয়লা দিয়া যাই। এই ছেলেটা মেয়ের পিছনে ঘুরে আর মেয়েটা সামনে যাই, প্রথম দিন গেল ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, দ্বিতীয় দিন গেল ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, তৃতীয় দিন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে, মেয়েটা ভয় পেয়ে একটা দোকানের ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে তিন দিনের মাথায় ছেলেটা ধরা খাইয়া গেছে একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হইল হযরত হাসান বসরি। আরো জোরে কোন আল্লাহু আকবার। চুরের দশ দিন গিরসের, কথা কয় না বাংলা বুঝেন না, চুরের দশ দিন গিরসের এই ছেলেটা তিন দিনের মাথায় ধরা খাইলো, এও আবার সাধারণ মানুষের কাছে নয় আল্লাহর ওলির কাছে। এবার মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেল, ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো, ঢোকার পরে ছেলেটা ডাক দিয়ে কয় বোন আমার তুমি কেন আমার ভয় পাইতেছো, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। এবার মেয়েটা কত সুন্দর একটা ওয়াজ করে দিলেন, আমার মনে হয় এমন সুন্দর ওয়াজ যদি আমার সমাজের মেয়েরা জানতো, তাইলে কোনোদিন একটা ছেলে মেয়েদেরকে
ডিস্টার্ব করার সাহস পাই তো না ঠিক কি না বলেন মেয়েটা ডাক দিয়া কই ভাই তুমি প্রতিদিন আমার পিছনে গুরু তুমি কি আল্লাহরে ভয় পাও না আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় পাও না এই কথা বলার পরে এবার ছেলেটা ডাক দিয়ে কই বোন আমার আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না তোমার চোখ দুইটা অনেক সুন্দর এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি এবার মেয়েটা কত সুন্দর করে কুরআনুল কারীমের সূরায়ে নূর থেকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে দিলেন উলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম আর মেয়েটা ডাক দিয়া কয় হে মুমিন বান্দা তুমি যদি মুমিন হও তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন চোখকে হেফাজত করার জন্য লজ্জাস্থানকে হেফাজত করার জন্য তুমি যদি আমার চোখের দিকে তাকাইবা তুমিও অপরাধী হইয়া যাইবা আমিও অপরাধী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা এবার মেয়েটা ডাক দিয়ে কইব কসম করে বলি আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি ঘুরি না গো বোন আমি তোমার চোখগুলা যে সুন্দর দেখলাম ওই যে আল্লাহ বলছেন ময়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা আছে তা নিয়ে আল্লাহকে গবেষণা করার জন্য আমি তোমার দুইটা চোখের দিকে তাকাইয়া তোমার ক্ষতি করতে ঘুরি না গো ও বোন আমার আল্লাহর কসম করে বলি আমি তোমার দুইটা চোখ দেখে দেখে শুধু একটাই জল্পনা কল্পনা তোমার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তোমার চোখ যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর এই আওয়াজে মানি না জোরে কর আল্লাহ একবার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবাই বলেন তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায় যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায় যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর একটা জবান বন্ধ রাখবেন না ধৈর্যের সাথে জবান খুলে কর আল্লাহু আকবার এ বন্ধুড়ি ও আমার ফতুল্লা থানার বন্ধুরা আজকে রাজি মুশান সুন্নি কনফারেন্স আমি যেই কথা বুঝাইতে চাই তাকওয়ার কথা বলতে চাই দেখেন তাকওয়ার কি লাভ হয় মেয়েটা ভয় করে আল্লাহকে ছেলেটা গবেষণা করে আল্লাহকে আপনারা বলেন অন্তর খবর জানে কে কিন্তু মেয়েটা আল্লাহকে এমন ভয় করে মেয়েটা কয় তুমি কি জানো না আল্লাহ আমাদেরকে বলেছেন চোখের হেফাজত করার জন্য তুমি হয়তো আমার চোখ দিয়ে আল্লাহর গবেষণা করো আবার এমন অনেক ছেলে আছে আমার চোখ দিয়ে আমাকে গবেষণা করে আর আমাকে গবেষণা কইরা ছেলেটা যদি অপরাধী হইয়া যায় আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব মেয়েটার হাতের ভিতরে দুইটা চাকু নিলে ছুরি গুলা নিয়ে এমন ভাবে দুইটা চোখের মধ্যে গায়ে দিলেন দেওয়ার পরে দুইটা চোখের রক্তাক্ত বানাইয়া ফালাইছেন আমার চোখ দেখা কেউ যদি নষ্ট আমি আল্লাহ দরবারে কি জবাব দিব এ আমার নারায়ণগঞ্জের মা ও নারায়ণগঞ্জের বোন নামাজ যেমন ফরজ তোমার উপরে পর্দাও তেমন ফরজ কথা বলেন ঠিক না এ আমার বোন ও আমার মা আমি
আমিও তো একটা মায়ের সন্তান, আমি কথাগুলা বলে দিয়ে যাই, দিনটা নরম করে শুনেন। এবার মেয়েটার চোখ দিয়া রক্ত পড়তে পড়তে দোকানটা লাল হয়ে গেল, মেয়েটাকে ধরাধরি করে মেয়েটার বাড়িতে নিয়ে গেল। এই দিক দিয়া হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে জিজ্ঞেস করে এই দোকানের ভিতরে এত রক্ত কেন, এই ছেলেটারে ডাক দিয়ে কই তুমি মেয়ের পিছনে কেন কেন ঘুরলা। ছেলেটা ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম করে বলি আমি মেয়েটার কোনো ক্ষতি করার জন্য ঘুরি নাই, কিন্তু মেয়েটা যে এত আল্লাহওয়ালা, মেয়েটা যে এত তৈয়বা, মেয়েটা যে কানেতা, মেয়েটা যে জাহেদা, মেয়েটা যে সাবেরা, মেয়েটা যে সাদেকা, মেয়েটা যে তৈয়বা, আমি জানি না গো। এই মেয়েটার চোখ দেখে আমি আল্লাহর সৃষ্টি গবেষণা করতাম। এই কথাটা শুনিয়া মেয়ের নিজের চোখটা নিজেই ফেলে দিয়েছে। এবার হাসান বসরি মেয়েটার বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে বাবা, যাইয়া দেখতেছেন তার বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই হাসান বসরি ডাক দিয়াতে বাড়িতে কে গো, কে বাড়িতে, কেন কান্নার আওয়াজ? ভিতর দিকে মেয়ের মা ডাক দিয়া কয় হুজুর রাস্তার ভিতরে আমার এমন একটা মেয়ের চোখ ডাকাতে চোখ খুলনা ফালাইছে, যেই মেয়েটা কোনোদিন বেপর্দায় চলে নাই, যেই মেয়েটা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যেই মেয়েটা কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। ডাক দিয়া বলে ও হুজুর ডাক রাস্তার ভিতরে ডাকাতের দলেরা আমার মেয়ের দুইটা চোখ খুলনা ফালাইয়া দিয়েছে, এখন মেয়ের চোখ থেকে রক্ত ক্ষরণ হতে হতে মেয়েটা মারা যায় মারা গিয়েছে। এই কথা বলার পরে হাসান বসরি রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন মা তোমার মেয়ের চোখ নিজে খুলনা ফালাইছে, কোন ডাকাতে তোমার মেয়ের চোখটা খুলে নাই, মা যেন আসমান থেকে বাঙ্গা জমিনে পড়ল। মা ডাক দিয়ে কে এতক্ষণ তো মেয়ে মরার পরেও একটা স্বপ্ন দেখছিলাম, ডাকাতে যদি আমার মেয়ের চোখ দুইটা খুলনা ফালায় তাইলে আমার মেয়েটা হয়তো শাহাদতের মর্যাদা পাবে। এখন যে আপনি বললেন আমার মেয়ের চোখ নিজে কন্যা পালাইছে, এখন আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা হইছে কিনা গো হুজুর, এখন তো আমার কলিজাটা ভাঙ্গে গেছে। এবার একটা কথা চিন্তা করেন, মা যতদিন সন্তান দুনিয়ায় থাকে ততদিন সন্তানের কল্যাণ কামনা করে, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও সন্তানের কল্যাণ কামনা করে। এই আমার নারায়ণগঞ্জের মানুষ তোমাদের পায়ের ভিতরে হাত দিয়া বইনা যায়, ফাইজুল ইসলাম বাইরে জিজ্ঞেস করো ভাই আপনার আম্মা চিনি কয় হওয়া আছে, তাই ভাই আপনার আব্বা চিনি কয় হ্যাঁ আমার আব্বা তো দুনিয়াতে নাই, এখন আমি তাহিরির প্রশ্ন করো তোমার আব্বা চিনি, আমি বলবো বাইরে গত 2020 সালের মার্চ মাসের 5 তারিখ আমার আব্বার আমি হারাইছি। আরে বাবা কালকে অত গতকালও বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত যেই টুকরাটা আছে এই টুকরার আমি প্রায় মাহফিলে ঘটনাটা বলি, আমার আব্বার কাফনের কাপড়টারে চুমা দিয়ে বাড়ির থেকে বের হইছি, বুকের মধ্যে লাগাইয়া বের হইছি, ওই যে আব্বার সালাম কইরা কইরা মাহফিলে আমি জাগিতাম, আর এখন আব্বার কাফনের কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া নারায়ণগঞ্জের মাহফিলে। এ যুবক তোর পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার ওয়াজ শুনছো বহুত, আমি তাহিরের নিয়ে যত কথাই বলো না কেন তাহিরি একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না রে বন্ধু। আমার ওয়াজ যতগুলা ওয়াজ করেছে মানো আর না মানো, কিন্তু একটা ওয়াজ তোমার বাড়িতে লইয়া যাইতেই হবে। জীবনে কোনোদিন বাবা নামক বটবৃক্ষটারে কোনোদিন আঘাত করিও না, বাবা নামক বটবৃক্ষটার ভিতরে যদিও ফল না ধরে এই গাছটা তোমার আজীবন ছায়া দিয়া রাখছে, এই গাছটা যখন তোর মাথার উপর দিকে যাই বলে ভাইয়া তখন দেখবা পুরা পাগলের মতন ডাইনে ঘুরবা বামে ঘুরবা আমার মতো কইছে। আমার আব্বা কয় পুত্রে নবীর বিরুদ্ধে তো কত মানুষ কত কথা কইছে, তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাও। আমি গত 15 দিন আগেও রাতের বেলা 4টার সময় আমার আম্মার নিজের হাতে ভাত মাইখা দিয়ে আম্মারে খাওয়াইছি, আমি তো সেই সন্তান, তোরা কি করবি আমারে? এ যুবক দুশ্মন দুশ্মনী দিয়ে আমারে কি করবে? আমি তো এলেমের জোরে কথা বলি না, আমি বংশের জোরে কথা বলি না, আমি আমার
পায়ের দুয়ার শক্তির বলে কথা বলি। আমি চ্যালেঞ্জ করে বলে যা আল্লাহ আল্লাহ আকবার বলেন। এই জন্য দেখ মেয়েটারে হারাইয়া মা দুখিনী পাগলের মতো হয়ে গেছে। আমি এখানে আইসা শুনছি আমার সেলিম মেম্বার 28 বছরের মেম্বার। আমি যদি জিগাই ভাই রে তুমি এত মেম্বার কিভাবে রে, তখন তিনি আমার বলবে হুজুর ও হুজুর শুনে রাখেন আমি মেম্বার হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে, কারণ মায়ের দোয়া সারা পৃথিবীর কেউ অতিরিক্ত কিছু হতে পারে না। যদি আমি এখন আমার পাশে পাইতাম আজকের প্রধান অতিথি আলহাজে কেম স্বামী উসমান মাননীয় সংসদ সদস্য, আমি যদি আমার এমপি মহোদয়কে পাইতাম ওনারা কি জিগাইতাম আপনি এতটুকু আসতেন কিভাবে, আপনি এতটুকু আসতেন কিভাবে, তিনি আমারে বলতো তাহিরি বাইরে আমি এতটুকু আসছি একমাত্র আমার বাবা মায়ের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা মা যে কেমন একটা সম্পদ, এই সম্পদটা যার ঘরের ভিতরে নাই তার মতো নেতিমার কেউ নাই। এই জন্য যুবক ভাইরা আমার কথা বলিস না, আজকে নারায়ণগঞ্জের চাকরি করো বাড়িতে মার্টিনের ঘরের মধ্যে শীতে কষ্ট করে, একবার তুমি খবর লই শুনি ওয়াশ হই না বড় বড় লেকচার শুন না তুমি কি করবা, যদি তোমার দ্বারা মা ঘরে কষ্ট পায় বড় বড় লেকচার শুন না তুমি কি করবা, যদি তোমার দ্বারা তোমার বাবাই কষ্ট পায়। আমার মতন যেদিন ফাইজুল ইসলাম ভাইয়ের মতো যেদিন বাবা হারাইবা সেদিন বুঝবা বাবাটা কেমন সম্পদ ছিল রে। কথা বলেন না বাবা ঠিক না বেটি? আমার তো বিশ্বাস আজকে যদি ওই বাবা আজকে মাহফিলটা দেখতেন বুক ভরা বল ভালোবাসা নিয়ে কত খুশি হইয়া যাইতেন। আমি যখন এখন বাড়ির মধ্যে যাই আব্বা সেই ঘরের মধ্যে ছিল, ঘরটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, আব্বা সেই খাটের মধ্যে শুইত খাটটা দেখলে আব্বার কথা মনে হয়ে যায়, পানের বাটা দেখলে আব্বার কথা মনে হইয়া যায়। হে বন্ধু আর ধাক্কা ধাক্কি করিস না পার লাগতেছে না কিন্তু রে, আর ধাক্কা ধাক্কি কইরো না নীরব হইয়া বইসা যাও, একটা ওয়াশ শুধু বাড়িতে লইয়া যাও, জীবনে কোনোদিন প্রকাশ্যে গোপনে গুনাহ কইরো না আর মা বাবার কোনোদিন কষ্ট দিও না। এই মানুষটা তোর 10,000 টাকা মনে জীবনও চাইতো না, আমার 10,000 টাকা দে। এই মানুষটা মাঝে মাঝে তোর কাছে পানের টাকা চাইব, এই মানুষটা তোর কাছে মাঝে মাঝে নাই নাতির জন্য কিছু টাকা চাইব, এই মানুষটারে কোনোদিন ভুল বুঝ না। আমি তাহিরে যদি বাড়িতে যাইয়া বাবার খাট দেইকা বাবার পানের বাটা দেইকা বাবা বাবা কইয়া কান্দতে পারি। এই জন্যই তো এক শিল্পী একটা গান গাইছিল, অনেক সময় অনেকে যে হুজুর এমন শিল্পীর গান গাইলেন কে রে, আরে বাবা গানটা যদি তোর শরীয়ত সম্মত হয় অর্থ বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। আজকে আমি যখন গাড়িতে ছিলাম ফাইজুল ইসলাম ভাই এই গাড়ি থেকে ওই গাড়িতে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার ছেলে কিন্তু আপনার সামনে আছে, আজকে আসার পথে আমার ছেলে কিন্তু আপনার সামনে আছে মোটর সাইকেলে, আর ঘরে আসার পরে বলছে হুজুর আমার এটা ছেলে, আমার প্রত্যেকটা ভাইরা তার সন্তানের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন। মনে রাখেন এই সন্তান দিয়ে বাবার অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। এই জন্য আমি বাড়িতে গেলে এভাবে দরজাটা খুলতে খেদাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি।
ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরের ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে হ্যাঁ শুধু মানে এ কথাগুলো আমি বলতে পারি না বুক মুখ খুবই শুকায় ওঠে এ যুবক পায়ে ধরে বলি আজকে বাড়িতে মার পায়ে ধরে মাপ চাবি আমি পায়ে ধরে বলি আজকে বাড়িতে গিয়ে মার পায়ে ধরে মাপ চাইবা যদি তোমার মা বাবা বেঁচে না থাকে আগামী শুক্রবারে মার গুরুস্থানে যাইবা যাইয়া মায়ের গুরুস্থানে দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য কাইন্দা দোয়া করবা সন্তানের দোয়া মা বাবার উপকার হয় কি হয় না আর জবান খুলে কোন উপকার হয় কি হয় না আজকে মা বাবা তোমার দমক দিছে সর্দার মাতবর নিয়া তুমি মা বাবার বিরুদ্ধে বিচার দায়ের করো আমি বলবো না রে না তুই এই কাজটা করিস না বাহিরের মানুষের কাছে মায়ের দমকের বিচার দিলে মা কি কই জানি মা কইব ও বাবা তুই যদি আমার একটা আঘাত করতি আমি বেতা পাইতাম না যেই মা করে পেটের ভিতরে রাইখা শত শত লাথির কষ্ট কাউকে জানাই নাই আজকে তুই আমার মুখের কথাই কষ্ট পাইয়া মানুষকে জানাইলি এ যুবকের দল আপনারা জবান খুলে বলেন আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না আর জবান খুলে কর চাই কি চাই না মা গো তোমার মতো লই না কে তুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা সবাই হাই রে মা জননী আমার হাই রে মা জননী আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমার রিগো জবান খুলে বলেন কিসের আগুন জাহান্নামের আগুন জ্বলতেছে ঈসা নবী তার উম্মতের কবরে ওই জাহান্নামের আগুন দেখে আর রাতের বেলা ঘুমাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই ওই মুহূর্তে ঈসা পয়গম্বর যখন ঘুমাইতে পারে না ওই ঈসা নবী পরের দিন আমার গুরুস্থানে গেলেন যাইয়া দেখতেছেন যে এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছিল পরের দিন যাইয়া দেখে ওই কবরটাতে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে আর জোরে জোরে কর আল্লাহু আকবার এবার ঈসা নবী আল্লাহ আল্লাহ পাককে ডাক দিয়া বলে আল্লাহ গো আমার আল্লাহ আমি আগের
সেদিন দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন, আর আজকে দেখলাম কবরটা জান্নাতের বাগান, তার কারণটা কি? ও যুবকের দল, কেন তুমি মায়ের জন্য দোয়া করবা শূন্য যাও? এবার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আগের দিন দেখলাম কবরে জাহান্নামের আগুন, পরের দিন দেখলাম এই কবরের ভিতরটা জান্নাতের বাগান হয়ে গেছে, তার কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ঈসা, ও ঈসা রে, তুমি জানো নি কেন কবরটা জান্নাত হয়েছে? এই লোকটা যেই দিন মারা গেছে ওই দিন থেকে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকে কবরটা জান্নাত হওয়ার মূল কারণ হলো এই লোকটা যেই দিন মারা যায়, ওই লোকটার স্ত্রী গর্ভবতী ছিল, ওই গর্ভবতী রেখে তা সে মারা গিয়েছিল, কিন্তু সে একটা অপরাধী ছিল, এই কবরের ভিতরে তার শাস্তি হইতেছে। আর আজকে তার কবরটা কেন জান্নাতের বাগান হইছে জানোনি? কারণ তার স্ত্রীটা যে গর্ভবতী ছিল, তার স্ত্রী করে একটা ছেলে সন্তান হয়েছে, এই সন্তানটা এখন বসতে শিখেছে, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। এই ছেলেটার মা তার মক্তবের ভিতরে যাইয়া যখন ইমাম সাহেবের কাছে নিয়ে গেল, ইমাম সাহেব যখন বিসমিল্লাহ কোরআনের সবক দিয়েছে, আমার আল্লাহ এই উসিলায় সন্তানের বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছে। আল্লাহু আকবার! এইজন্য সন্তানের দল আপনাদের কাছে অনুরোধ করে দিয়ে যাই, বাবা মা যদি কবরের ভিতরে থাকে, ওই কবরের কাছে যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন, রব্বির এমন ভাবে মায়ের জন্য দোয়া চাই, কারা কারা হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান, হাত নামান। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।